পূর্বাচলের বাংলাদেশের চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নানা বাহারি দেশি বিদেশি স্টলে সুসজ্জিত থাকলেও নজর কেড়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্যাভিলিয়নটি। মেলার প্রবেশমুখী দেখা মিলছে আমার আমাদের বঙ্গবন্ধুর। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন ঘটনা আলোকচিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে প্যাভিলিয়নটিতে। নানা বয়সের মানুষের ভিড়ে মূল আকর্ষণ কেড়েছে কোমলমতি শিশুরা, বলছে নানা ভালোবাসার জায়গা থেকে। ওনাকে যখন জেলে নিয়ে গেছিল তখন ওনাকে কেন নিয়ে গেছিল ওনার ব্যাপারে ওগুলো পড়লাম, দেখলাম, জানলাম। তারপরে উনি যে জিনিসগুলো ইউজ করতো সে জিনিসগুলো দেখলাম। কিছু ছবি দেখেছি, বঙ্গবন্ধুর ঘর দেখেছি, চশমা দেখেছি, তারপর বঙ্গবন্ধুর হিস্ট্রি জেনেছি। বঙ্গবন্ধুর প্রতি শিশুদের ধারণা এবং বাংলাদেশের ইতিহাস এক নজরে কেমন সেটি ফুটিয়ে তুলতে এবারের এই ব্যতিক্রম প্যাভিলিয়ন। বাংলাদেশের প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে এরকম আয়োজন করা উচিত, নেক্সট প্রজন্ম যাতে বঙ্গবন্ধু সম্বন্ধে, বাংলাদেশ আওয়ামী লীগ সম্বন্ধে জানতে পারে। ব্যক্তি বঙ্গবন্ধু, পারিবারিক বঙ্গবন্ধু এবং কারাগারে বঙ্গবন্ধু, এই তিনটি বিষয়ের উপর এবারের প্যাভিলিয়নটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বঙ্গবন্ধুর হাতে লেখা চিঠি এবারের বিশেষ আকর্ষণ বলে জানিয়েছে আয়োজকরা। এটা আসলে কালেক্ট করা অনেক কঠিন ব্যাপার, বাট তারা একটু সময় সাপেক্ষ নিয়ে হলো করছে। যেমন অন্যবার চিঠি ছিল শুধু মনে হয় একটা বা দুটো, এবার কিন্তু বেশ কিছু চিঠি আছে বঙ্গবন্ধুর হাতের লেখা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা, যেটা এটা মানুষ অনেক আগ্রহ নিয়ে চিঠিগুলো পড়ে। আগামী প্রজন্মের প্রয়োজনে আয়োজন করা হয়েছে এই প্যাভিলিয়নটি এবং পরবর্তীতে আরো নতুনভাবে আয়োজন করবেন তারা, সেটি জানিয়েছেন প্যাভিলিয়নের আয়োজকরা। হাসিবুল করিম, মোবাইল জার্নালিস্ট, ঢাকা।